প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। শক্তিমত্তা এবং র্যাঙ্কিংয়ে যুজন যুজন এগিয়ে থাকা কুয়েতকে প্রথমে চমকে দেয় বাংলাদেশ। অতিথির দলটি কোনো কিছু বোঝার আগেই রাকিব মোরসালেনদের অতর্কিত আক্রমণ, ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ তৈরি করার সেই সুযোগটা, প্রথম দুদলে পাওয়া সবচেয়ে ভালো সুযোগ। সময় গড়াতে কুয়েত আক্রমণ দ্বার বাড়িয়েছে ঠিকই, তবে বাংলাদেশ পিছিয়ে ছিল না। পাল্লা দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে লড়ছেন হেভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। ব্যাঙ্গালোরে শনিবার 1 জুলাই সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ ও কুয়েত। পাল্টাপাল্টি আক্রমণ সত্ত্বেও প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। শুরুতে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে বাংলাদেশ, দ্বিতীয় মিনিটেই কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু মোরসালিন সুযোগটা কাজে লাগাতে পারলেন না, হয়তো তখনই বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যেত। প্রথম দফায় মোরসালিন শট প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে লাগে, ফিরতি বল পেয়ে যান এই স্ট্রাইকার, কিন্তু গোলটি আর করতে পারলেন না। 31 মিনিটে কুয়েত বদল আনে রক্ষণে, এরপরে তারা যেন আক্রমণের দ্বার বাড়িয়ে দেয় বাংলাদেশের উপর। বাংলাদেশের রক্ষণভাগও তেমন কোনো ভুল করেনি, তাই তো খেলার ফলাফল এখনও গোলশূন্য ড্র আছে। বাংলাদেশ যেভাবে কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে খেলছে, মনে হচ্ছে বাংলাদেশ কুয়েতকে আরও বেশি সময়, আরও দীর্ঘ সময় আটকে রাখবে। বাংলাদেশের রক্ষণ কিন্তু একদম শক্তিশালীভাবে কুয়েতের প্রত্যেকটি আক্রমণ কিন্তু নস্যাৎ করে দিচ্ছে। তো বাংলাদেশ শেষ পর্যন্ত কী করে আসলে সেটাই দেখার বিষয়। যেভাবে বাংলাদেশ খেলছে, হয়তো ভালো কিছু ঘটে যেতে পারে, হয়তো বাংলাদেশ শেষ ম্যাচে একটি গোলও দিয়ে দিতে পারে, কুয়েতের বিপক্ষে জিতে ফাইনালে পৌঁছে যেতে পারে। আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারেন আপনাদের।